কতদিন ধরে আছেন হোস্টেলে? আমি তো আছি 19 সাল থেকে, অলমোস্ট 2 বছর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই আশা করি অনেক ভালো আছেন। সো আমি আজকে ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে চলে আসছি বারিধারায়। বারিধারা কেন এসেছি? বারিধারা হচ্ছে সুপারমের প্রথম বিজনেস ক্লাস ব্রাঞ্চ। সো আমরা বিজনেস ক্লাস ব্রাঞ্চে দেখবো কি আছে না আছে। তবে আমি বলে রাখি লোকেশনটা একটু, বারিধারা ঠিক বারিধারা যে ব্লকে পড়েছে, যে ব্লকের 8 নম্বর রোড এবং 11 নম্বর বিল্ডিং, আমার ঠিক বরাবর যেদিকে যায় সেটা নতুন বাজার, খুবই কাছে, হেঁটে 2 মিনিট যাওয়া যায়। আর পিছনে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। সো আমরা এখন যাবো 3টা বিল্ডিং পরে হচ্ছে বারিধারা ব্রাঞ্চ। সো চলুন আমরা বারিধারা ব্রাঞ্চে চলে যাই। সো গাইজ, বলতে বলতে আমি ঠিক বারিধারায় চলে আসি। এখানে বসার একটা এনভায়রনমেন্ট আছে। তো বলে রাখি সুপার হাবি সবার প্রথম বাংলাদেশে ফুল বিল্ডিং এসি সিস্টেম করেছে এবং খুব সিকিউর সিস্টেম করেছে। সো আমরা ভিতরে যাই, দেখি কী কী সুবিধা আসলে ব্যাচেলারদের জন্য প্রথমবার সুপার হাব নিয়ে আসছে এবং সেগুলোর বিষয় নিয়ে কথা বলবো। তবে এই কথাটা বলে রাখি, টোটাল সুপার হাবের যত ফ্যাসিলিটিস, প্যাকেজ, হাফ মান ইনস্টলমেন্ট থেকে শুরু করে যত কিছু আছে সব কিছুকেই সুপার হোম সিস্টেম বলে। সো আমরা চলেন ভিতরে যাই। বাংলাদেশের প্রথম সুপার হোমই ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে আসছে, যার মাধ্যমে অটোমেটিকভাবে একটা সিকিউরিটি সিস্টেম তৈরি হয়। তার পাশে আমাদের সিকিউরিটি গার্ড তো আছে 24/7। সো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচ্ছি। সো আমি যদি এখানে চলে আসি, আমার হাতে ঠিক বাম পাশে ঠিক এই সাইডটা হচ্ছে যে পার্কিং স্পেস আছে, এখানে বাইক বা সাইকেল রাখতে পারেন। ঠিক ডান পাশে হচ্ছে আমাদের প্রতি ব্রাঞ্চের না, এখানেও লবি আছে। আর ভিতরের দিকেই হচ্ছে এখানে জিম, এখানে গ্রাউন্ড ফ্লোরে জিম। সো আমরা ভিতরে যাই, জিম এবং লবিটা দেখে নিই। সো গাইস, বলতে বলতে আমি লবিতে চলে আসছি। লবিটা খুবই গর্জিয়াস, খুবই সুন্দর সুন্দর লাইটসগুলো দেওয়া আছে। অ্যান্ড এখানে আমি বলে রাখি, এখানে যদি কেউ প্যাকেজগুলো নিতে চান, আমাদের এখানে প্রতিটা ব্রাঞ্চই আছে, 1 দিন, 3 দিন, 7 দিন, 15 দিন এবং 30 দিনের প্যাকেজ, মান্থলি প্যাকেজ তো আছে। সো পেমেন্ট করার জন্য আমাদের বিকাশে পেমেন্ট করতে পারবেন, ক্যাশে পেমেন্ট করতে পারবেন, পদ মেশিন বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন। সো এই হচ্ছে রিসেপশন, এখানে আপনি আমাদের সবসময় ইয়েরা থাকবে, রিসেপশনে যারা থাকে তারা হচ্ছে আপনার সবসময় যে কোনো প্রয়োজনে ওনারা হেল্প করবে, সাহায্য করবে, কোনো সমস্যা নেই। এদিকটায় হচ্ছে আরও ওয়াটার, মানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, এখান থেকে ঠান্ডা গরম পানি নিয়ে খাওয়া যাবে। এবং আপনি যদি কোক, ফান্টা বা স্প্রাইট যদি লাগে পানি, তাহলে এখান থেকে কিনে নিতে পারবেন। সো আমরা এদিকটা যদি একটু যাই, এদিকটা হচ্ছে আমাদের জিম। সো জিমে আমরা যাবো, জিমে কী কী ইকুইপমেন্ট আছে। সব ব্রাঞ্চের মতো এই ব্রাঞ্চেও জিম আছে, তবে এই ব্রাঞ্চটা দেখলেই খুব গর্জিয়াস ফিল হয়। এখানে খুব ওয়ালপেপার দেওয়া আছে, তারপর পেন্টিং দেওয়া আছে। সো আমরা একটু জিমে যাই। এটা হচ্ছে বারিধারা ব্রাঞ্চের জিম, আমি জিমে চলে এসেছি। এখানে সব ইকুইপমেন্টই দেওয়া আছে, আপনার ট্রেডমিল দেওয়া আছে, তারপর হচ্ছে সাইকেল দেওয়া আছে, মাল্টি বেলি জিম এটা জিমটা করে সেটা দেওয়া আছে, আর মাল্টি জিমটা দেওয়া তো আছেই, ডাম্বেলস দেওয়া আছে। বাংলাদেশের প্রথম সুপার হোমি ব্যাচেলারদের জন্য এই হোস্টেলের মধ্যে যে একটা জিম থাকতে পারে তা চিন্তাধারা নিয়ে এসেছে। তো আমরা এখন লবিতে যাই, লবির দেখি কী আছে, তারপর বাদবাকি সুযোগ সুবিধাগুলো দেখবো। সো গাইজ, বিজনেস ক্লাস ব্রাঞ্চের লবির বেস্ট পার্ট হচ্ছে এখানে অনেকগুলো মিরর দেওয়া আছে, যেই মিররে হচ্ছে অনেক সেলফি তুলতে খুব পছন্দ করে। অ্যান্ড ইন দ্য মিন টাইম হচ্ছে এখানে পার্টি ফ্যাসিলিটি দেওয়া আছে, প্রতিটা ব্রাঞ্চের নেই, এই ব্রাঞ্চও বার্থডে পার্টি যদি হয়ে থাকে বা কোনো ধরনের পার্টি হয় সেই ফ্যাসিলিটিগুলো দেওয়া আছে, আপনি এখানে ফ্রিতে অ্যাভেল করতে পারবেন। কোনো মেম্বারের বার্থডে হলে বা কোনো বিজনেস মিটিং হলে এই লবিতেই আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাইরে থেকে কোনো গেস্ট আসছে তাকে নিয়ে লবিতে বসতে চান, বসতে পারেন। আমাদের এখানে কফির ব্যবস্থা আছে 15 টাকা মাত্র। সো পাশাপাশি টিভির ব্যবস্থা আছে, টিভি দেখতে পারবেন, টিভি ফ্যাসিলিটিটাও আছে। আর এই ফুল লবিটা আপনি দেখলেই বুঝতে পারছেন যে কেন আসলে এটাকে বিজনেস ক্লাস বলা হয়, কেন এই ব্রাঞ্চটাকে বিজনেস ক্লাস বলা হয়। সো আমরা এখন উপরে যাবো, উপরে গিয়ে আমরা দেখবো রুপটপ ডাইনিং। ফার্স্ট টাইম বারিধারা ব্রাঞ্চে রুপটপ ডাইনিংটা করা হয়েছে, বিজনেস ক্লাসের কারণে হয়তো অনেক রুপটপ ডাইনিংটা পাবেন। সো চলুন আমরা রুপটপ ডাইনিংয়ে চলে যাই। সো গাইজ, উপরে যাওয়ার জন্য আমাদের এখানে সিঁড়ি, এবং মজার বিষয় হচ্ছে বিজনেস ক্লাস একটা লিফট দেওয়া আছে। আর একটা কথা বলে রাখি, শু পলিশার দেওয়া আছে প্রতি ব্রাঞ্চের, না এখানে শু পলিশ করা যায়। তো আমি দেখি, হ্যাঁ, যে অটোমেটিক পা দিলেই অটোমেটিক এটা চালু হয়ে যায়। আর এই দিকটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে লন্ড্রি। বাংলাদেশের প্রথম সুপার হোমই হচ্ছে এমন লন্ড্রি সার্ভিস নিয়ে আসছে যে ব্যাচেলারদের হোস্টেলে যে অটোমেটিকভাবে লন্ড্রি করা যাবে। তো এখানে বড় ড্রায়ারও আছে, 2টা লন্ড্রি আছে, এবং দেখতে পাচ্ছেন যে কাপড়গুলো খুব সুন্দর মতো মেনটেন করা হয়, ড্রায়ারে দেওয়া হচ্ছে। সো আমরা ঠিক এখন উপরে যাব। গাইজ, বলতে বলতে আমরা এখন ডাইনিংয়ে চলে আসছি। বারিধারা ব্রাঞ্চের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে রুপটপ ডাইনিং। সো এখানে সবাই এখন খাচ্ছে, এখন দুপুর টাইম, লাঞ্চ টাইম। সো এখানে আমি দেখতে পাচ্ছি মেনুগুলো দেওয়া আছে, প্রতিটা উইকে একটা করে মেনু। সো 4টা উইকে 4টা মেনু এখানে দেওয়া আছে, হালাল সার্টিফিকেটসগুলো দেওয়া আছে। অ্যান্ড খুবই সুন্দর এই ডাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওভেন দেওয়া আছে, ওভেনে যারা অনেক দেরি করে আসে, বিকালের দিকে অনেক আসে, তারা খাবার গরম করে খেতে পারে। আর আপনারা তো ডাইনিংটা দেখছেনই, এখানে টিভিও আছে।
সো আমি একটা খাবার নিই, খেয়ে দেখি কেমন, আমাকে একটা খাবার দিন তাহলে। সো যখন মাছ থাকে রাতের বেলা বা চিকেন, বা চিকেন থাকলে সবজি, মানে ব্যালেন্স করে দেওয়া হয়। মেনুসগুলো দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের এখানে কমেন্টস করে বা আমাদের ইনবক্স করে জানতে পারেন। সো এখান থেকে খুব অনেকে বলে যে খাবার অল্প একটু দেয় নাকি, একবারই দেয় কিনা খাবার, আপনি যতটুকু ইচ্ছা ততটুকু রাইস নিতে পারেন, যতবার ইচ্ছা ততবার খাবার নিতে পারেন। সো আপনি টেস্ট করে দেখি কেমন লাগে। আমি এখানে বসি, আগে বলে নিই হাতটা ধুয়ে নিতে হবে। আপনি বলতেছেন খুব রিল্যাক্স। আচ্ছা, এই একমাত্র এই ব্রাঞ্চে কিন্তু রুফটপ ডাইনিং বাই দ্য ওয়ে। না, খাবার পরিবেশন হচ্ছে আপনারা মানে ট্রাই করেন সবসময়, জি, যে কোনটা করলে আমাদের এই পরিবেশটা আরো ভালো হবে, মানানো হবে, এটা কিছু আসলে কোনো কম্পেয়ার নেই। আর যদি কেউ কম্পেয়ার করতে চায় তার আসলে মনটাই নেই, চেষ্টা করতেছি আরো ভালো কিছু করার। এই তো, থ্যাংক ইউ, আপনাকে অনেক বিরক্ত করলাম, অনেক সময় নিলাম। সো গাইস, খাওয়া দাওয়া শেষ, এখানে হ্যান্ড ওয়াশের সুন্দর ব্যবস্থা আছে, খুবই সুন্দর। ওরা একটা প্রিমিয়াম একটা লোক আছে, আর হ্যান্ড ওয়াশের জন্য তো সাবানের ব্যবস্থা আছে। বলবো না যে বেস্ট খাবার খাইছি, দ্যাটস ট্রু, বাট প্রি মাচ গুড, মজার মজার ছিল, মাছটা খুবই ফ্রেশ ছিল। সো গাইজ, আমরা হাত ধর বড় এক কথা শুকাবো, আসলে এখানে হ্যান্ড ড্রায়ারের ব্যবস্থা আছে, প্রতিটা ব্রাঞ্চেই আছে। সো আমি এখন হ্যান্ড ড্রায়ারের মাধ্যমে হাতটা শুকিয়ে নিব, পাশেই আছে, এই দেখাচ্ছি আপনাদেরকে যে এখানেই আছে। সো গাইজ, বলতে বলতে এখন যে রুফটপ রিল্যাক্স জোন বা এখানে এসে আসলে স্মোকিং জোন অনেকে বলে, খুব সুন্দর করে গার্ডেনিং করা আছে, অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে মেম্বাররা গিটার বাজাতে পছন্দ করে, একসাথে গল্প করে, আড্ডা দেয়, খুব রিল্যাক্স একটা টাইম এখানে স্পেন্ড করতে পারে মানুষজন। সো আমরা এখন এই জায়গাটা দেখলাম, এটা আসলে খুবই ক্লাম একটা পরিবেশ, খুবই ভালো লাগছে আমার এখানে থাকতে। এখন আমরা রুমে চলে যাবো, রুমে গিয়ে দেখবো কোন ধরনের বেডিং সিস্টেম এই সুপার হোমে আছে। সো লেটস গো। সো গাইজ, বলতে বলতে আমরা ঠিক রুফটপ থেকে এখন পুরো একটা ফ্লোরে চলে আসছি, এটা হচ্ছে সিক্স ফ্লোরে চলে আসছি। এখানে আচ্ছা ভাই পড়তেছে, এখানে আসলে রিডিং রুম ব্যবস্থা করা আছে, কমন স্পেসে কয়েকটা টেবিল দেওয়া আছে যাতে করে এখানে পড়তে পারে। ভাই কেমন আছেন? ভাইয়ের নামটা কি? শাকিল ভাই। শাকিল ভাই এখানে কতদিন ধরে আছেন? ওয়ান মান্থ। সো কেমন লাগতেছে? ঠিক আছে ভাই, আপনি কন্টিনিউ করেন। সো আমরা এখন দেখি এখানে কী কী আছে। এখানে আমাদের একটা হেয়ার ড্রায়ার আছে, এখানে হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা করা আছে। আমি দেখি হেয়ার ড্রায়ারটা কাজ করে কিনা। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, হেয়ার ড্রায়ারে সুপার হোস্টেলের ইয়েটা দেওয়া, লোগোটা দেওয়া। আরেকটা কথা বলে রাখি, লন্ড্রি সার্ভিসও দেখিয়েছি, লন্ড্রি ব্যাগ দেওয়া আছে, এখানে কাপড় রাখলেই কাপড়গুলো নিয়ে গিয়ে দেন ক্লিন করে দেবে। সো আমরা এখন যাই আফটার বেডে, যেটা হচ্ছে এলিগেন্টের বেড। আমরা এলিগেন্টের বেডটা দেখি এখানে কেমন। সো গাইজ, আমরা এলিগেন্ট বেডের একটা রুমে চলে আসছি, এখানে চারটা এলিগেন্ট বেড দেওয়া আছে। সো কী অবস্থা ভাই? সো এলিগেন্ট বেডে তো আপনারা জানেনই আমাদের কী কী আছে, তো আবার একটু বলি, এখানে বড় একটা ড্রয়ার আছে যেখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন। সি ইটস ভেরি বিগ। তার পাশাপাশি বড় লকার আছে, লকারে আমরা দুইটা কিন্তু লকার দিয়েছি, একটা আপনি নিজে চাইলে কিনে নিতে পারেন, আমাদের লকার তো আছে। তো এখানে আপনার ল্যাপটপ এবং প্রয়োজন ল্যাপটপ রাখাই আছে, ল্যাপটপ প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন। আর দুই পাশে ভালো স্পেস দেওয়া আছে, তাকগুলো দেওয়া আছে, আর এখানে একটা ফোল্ডিং টেবিল দেওয়া আছে। আর প্রতিটা বেডের নেয় এখানেও একটা এলইডি লাইট দেওয়া আছে, সকেট দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা ফোন চার্জ দিতে পারবেন। সো এই এলিগেন্ট বেডে আপনি একদিন, তিন দিন, সাত দিন এবং 15 দিনের প্যাকেজে পাচ্ছেন। তার পাশাপাশি মান্থলি প্যাকেজ তো আছেই। আর বলে রাখি, প্রতিটা রুমে রাউটার এবং এসি প্রতিটা রুমেই আছে, এটা আপনি ইকোনমি বলেন, এলিগেন্ট বলেন, কজি বলেন, সবগুলোতেই আছে। আর অনেক মোস্ট অফ দ্য রুমে অ্যাটাচ ওয়াশরুম আছে এবং বেলকনিও আছে, বেলকনিতে আপনি স্মোক করতে পারবেন, ওখানে স্মোকিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন। সো এখন আমরা একটু কজি বেডে যাই, কজি বেডের রুমে যাই, দেন ওখানে দেখবো বেডগুলো কেমন। সো চলুন। সো গাইজ, এটা হচ্ছে একটা কজি বেডের রুম, আমরা এখন যাচ্ছি।
আচ্ছা হ্যালো ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। গাইজ, আমরা একটা কজি বেডের 6 পার্সনের বেডরুমে চলে আসছি। এখানে বেডটা দেখতে পাচ্ছেন, এখানে 6 জন মানুষের থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রতিটা বেডে নেই, এখানেও লকার আছে, আর এখানে ফিক্স ফোল্ডিং টেবিল আছে। এখানে ভাই কাজ করতেছে ল্যাপটপে। অ্যান্ড এই বেডের এই বেডরুমে হচ্ছে এসি অ্যান্ড রাউটার দেওয়া আছে। প্রতিটা রুমে হচ্ছে এইভাবে দেওয়া আছে, আর আলাদা একটা লকার দেওয়া আছে যেটা এখানে পাবেন আপনারা। আর এখান দিয়ে বারান্দায় যাওয়া যায়, বারান্দায় যেতে পারবে। ভাইয়ারা এখানে কতদিন ধরে আছেন? সব ঠিকঠাক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইজ, আমরা এখন ইকোনমি বেড়ে যাবো। সো একটু কথা বলে রাখি, কজি বেডেও 1 দিন, 3 দিন, 7 দিন ও 15 দিনের প্যাকেজ, আর মান্থলি প্যাকেজ তো আছে। তো আপনারা এই এই ব্রাঞ্চে সবচেয়ে বেশি মানুষ কজি বেডই থাকে যতটুকু আমি দেখলাম, কারণ ইকোনমি বেডেও আছে। ইলিগেন বেড মাত্র কয়েক পিস আছে, সো আপনারা চাইলে এখন দেখতে পাবেন। সো আমরা এখন ইকোনমি বেড়ে যাই, দেখো ওখানে কী অবস্থা। সো গাইজ, এখন আমরা হচ্ছে আমাদের যে ইকোনমি বেডটা আছে সেই বেডরুমে যাচ্ছি। সো এই কী অবস্থা ভাইয়া, কেমন আছেন? সো এটা হচ্ছে ইকোনমি বেড। এখানে হচ্ছে এই সিস্টেমের বেডগুলো আছে। এখানে 9 জন বা 12 জনের বেডগুলো আছে ইকোনমি বেড। ভাই আপনি এখানে কতদিন ধরে আছেন? মাসখানেক। সব ঠিকঠাক আছে? আপনার কাছে এটা কমফোর্টেবল মনে হয়? আচ্ছা আচ্ছা, এই রুমে কি আর একটা ওয়াশরুম আছে? সো গাইজ, এখানে একটা ওয়াশরুম আছে, আর লকারও দেওয়া আছে এর জন্য। আর ভিতরে মনে একটা লকার আছে, রাইট? আর লাইটও আমরা প্রতিটা ইকোনমি বেড তো আমরা জানিনি, আমরা লকারের পাশাপাশি দুটো তাক আছে এবং লাইটের ব্যবস্থা করা আছে। ঠিক আছে ভাই, ভাই আপনি কি জব করছেন? আচ্ছা আচ্ছা, অনেক দিন ধরে থাকবেন এখানে, রাইট? আচ্ছা, আপনি বাদ বাকি সার্ভিস সব কিছু ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি একটা কাজ করেন। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই ইকোনমি বেডে আসলে 9 জন বা 12 জনের রুম, এখানেও আসলে 1 দিন, 3 দিন, 7 দিন ও 15 দিনের প্যাকেজ আছে। মান্থলি প্যাকেজ তো সব বেডিংয়ের সাথে মান্থলি প্যাকেজও আছে, আর এখানে এসি রুম এবং রাউটার সব কিছুই আছে। সো এই ছিল আমাদের পুরো 3 ধরনের বেডিং। বাড়িধারার ব্রাঞ্চে এলিগেন্ট, কজি অ্যান্ড ইকোনমি 3 ধরনের বেডিং সিস্টেমই আছে। সো আমরা এখন এই পর্যায়ে একজন ওল্ডেস্ট মেম্বারের সাথে কথা বলবো। সো আমরা চলুন, আমরা সেই মেম্বারের কাছে চলে যাই। কী অবস্থা ভাইয়া? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইজ, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমি ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই। ভাইয়ের নামটা? আমি কল্লন। ভাই এখানে কতদিন ধরে আছেন? আমি 19 সাল থেকে। সো এই ব্রাঞ্চের শুরু থেকে হচ্ছে ভাই আছে, একদম অনেক পুরনো মেম্বার, প্রায় 2 বছর ধরে এখানে আছে। তো ভাই এখানে থাকতে কেমন লাগছে আপনার? আমার এখানে থাকতে তো বড় অনেক ভালো লাগে, এজন্য তো থাকি। আচ্ছা, এখানে খাবার দাবার থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো কি খুব আপনি আর স্যাটিসফাইড উইথ দ্যাট? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা ব্যাপার কি, আমি এখানকার বিষয়টা যেভাবে দেখছি, সাধারণত আমরা বাংলাদেশের ভিতরে ট্রাভেল করি, সাধারণত আমাদের কোনো না কোনো হোটেলে বা হোটেল রেস্টুরেন্ট এরকম কোনো জায়গাতে আবার উঠতে হয়। সাধারণত একটা হোটেলে উঠলে যে ধরনের মানে আপনার সুবিধাগুলো পাওয়া যায় আর কি, তো এই বেস্টটাও ঠিক একই রকম, কিন্তু এখানে পারমানেন্টলি থাকার যে একটা ওয়ে আছে এবং একটা চিপলি থাকার যে একটা সুবিধা আছে, এই জিনিসটা কিন্তু ফলো করার মতো। আপনি নেচারালি একটা জিনিস দেখেন, আপনি যদি এই সেম সুবিধার মধ্যে আপনি যদি এটা অনেক মানে কমার্শিয়ালভাবে দেখতে চান, সেখানে কিন্তু এই রেন্টে মধ্যে এই ফ্যাসিলিটিসগুলো এভাবে কিন্তু হয় না, এটা একটা ডিফারেন্ট আইডিয়া। আচ্ছা আচ্ছা, এবং এই ডিফারেন্ট আইডিয়ার ফলে কিন্তু অনেক কিছু সহজ হয়ে আসছে, অনেক কিছু সহজ হয়ে আসছে, এবং এই সুবিধা কিন্তু যারা এখানে আসে তারা কিন্তু ভোগ করছে। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। সো গাইজ, কথা বলছিলাম কলল ভাইয়ের সাথে, 2 বছর ধরে ছিলেন। সো আজকে টোটাল বিষয়টা ছিল বাড়িধারা ব্রাঞ্চকে নিয়ে। আমরা চেষ্টা করেছি সব কিছু তুলে ধরার জন্য, আমাদের লন্ড্রি সার্ভিস, ফিঙ্গারপ্রিন্ট, এসি রুম, বিভিন্ন রুমের সিস্টেম, প্যাকেজ সিস্টেম এবং ডাইনিং থেকে শুরু করে সব কিছু দেখানোর চেষ্টা করছি। আপনি যদি এখানে ভিজিট করতে চান, আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশানে, আমরা কল করে আপনাকে টোটাল ডিটেলসগুলো দেবো এবং যে কোনো সময় ভিজিট করতে পারবেন। এসে ভিজিট করে দেন ডিসাইড করুন আসলে আমি এই ব্রাঞ্চে থাকবো কি না বা আপনি কমফোর্টেবল কিনা, সেটা আমি সবসময় সবাইকে সাজেস্ট করি। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।